আমি আসলাম, আমার বক গুলো পালিয়ে গেল। হ্যাঁ, আমি সেই বক গুলো দেখার জন্য আসলাম। পেঁয়াজ গুলো থাক, যদি কারো প্রয়োজন হয় দেখতে পেলে সে নিয়ে। তো এখানে এখানে একটা ভাই গান গাইছে, তো এখানে একটা ভাই গান গাইছে রাস্তার পাশে। আমি এদিকে ঘুরতে আসলাম, তো এখান থেকে অবশ্য অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, এখান থেকে ঘুরতে যাব। এখানে যে গান গাইছে ভাইটা, বলো কেমন আছো? ভালো। এটা কারা, তোমাদের আত্মীয় নাকি? আমার বন্ধু, এরা সব আমার বন্ধু। পালাচ্ছে যে? পালাচ্ছে না, ওরা হিন্দু ধরতে যাবে ওই বুঝে। ও ওইখানে ওইখানে? হ্যাঁ ওইখানে, ওই জল ছিচ্ছে ওইখানে যাবে ভাই। ওইখানে ধরছে নাকি? হ্যাঁ ধরতে গেছে চারজন, আর এখন দুজন গেছে। পেয়েছে? একাটা পেয়েছে? কে জানে ভাই, এটাই তো বলতে পারলাম না, আমি মানে যাইনি তো। তো ওই যে ওখানে সব পানি দিচ্ছে, ওখানে ইঁদুর বেরোবে, তো সেইগুলো এই ছোট ছোট বন্ধুরা সব ধরতে যাচ্ছে। দেখি বডি, দেখি বডি, দেখি দেখি দেখি। আরে বাপ রে বাপ, সুপার বডি। ছাতি তো দেখো, ছাতি। এ করগা না ভাই, যারা দেখো গাড়ি কিতনা স্পিড মে যা রহি দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, বহুত তেজ মে যা রহি হ্যাঁ। তুমি তো ব্লগ ভালো পারবা গো। মাগার ভাই, খৈনি বানাওগে তো ভাই চুনা লাগা লাগা কে, খৈনি বানাওগে তো চুনা লাগা লাগা কে, লড়কি সার প্যার করোগে তো চুম্মা দে দে কে। ওকে ওকে, বাহ 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 বাহ, ক্যা বাত হ্যায়, ক্যা ক্যা বাত হ্যায়। এ তো তো আমি রাস্তা থেকে এখন অন্য একটা রাস্তার দিকে চলে আসলাম। এখানে সব ট্রাক্টরে জমি চাষ করছে, মানুষে পানি নিচ্ছে। তো বন্ধুরা, যে ছেলেটার কাছে আমি ছিলাম এর আগে, সেই ছেলেটা ভাটায় কাজ করে, ভাটায় কাজ করে, এবং আমাকে যদি দেখে তাহলে ও খুব খুশি হয়ে যায়, বন্ধু বন্ধু বলে কথা বলে। তো তার সাথে কিছুক্ষণ ওখানে মজা করলাম, করে এদিকে চলে আসলাম। অবশ্য এই যে এই জমিটা চাষ করা হয়ে গেল, এখন এইদিকে জমি চাষ করছে, ওদিকে আবার মানুষ বসেছে। ওই জায়গাটা, ওই জায়গাটা খুব সুন্দর লাগবে, তো ওই জায়গায় আমি একটু যাবো, ওই জায়গায় একটু ঘুরে আসি। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ট্র্যাক্টর আছে, ওখানে কিন্তু মানুষ বসেছে, খুব সুন্দর লাগে, ওখানে যাই একটু। এই যে এখানে ভ্যান গাড়িগুলো আছে, তিনটে আছে, সব এখানকার মাঠের সব সবজি বা সব কিছু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এগুলো নিয়ে এসে এখানে রেখেছে। তো গ্রাম বাংলার ভিডিও করছি আপনাদের জন্য। কি গুড় নাকি? আচ্ছা, কত করে নিচ্ছেন? 50 টাকা। তো এই যে এইদিক দিয়ে চলে যাচ্ছে অন্য একটা গ্রামে, সেখানে গিয়ে গুড় বিক্রি করবে। তো আমি তো ওই ট্র্যাক্টরের কাছে ওদিকে যাবই, ওখানে অবশ্য খুব ভালো লাগবে। তো এইখানে একটা গাছ আপনাদের দেখাই, এই গাছটা কিন্তু আগে আমি ভিডিও করেছিলাম, তখন কিন্তু এসব কিছু ছিল না, এসব বাহন করেছে। দেখতে পাচ্ছেন কী আছে এখানে? একটা কিছু একটা এখানে আছে, একটা সাপ বা কোনো কিছু একটা আছে হয়তো, শর্ট শর্ট করলো এখানে। তো এইদিকে যাবো না আমি, কিছু একটা আছে এখানে বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা ধরছে, তরুইগুলা এই যে এখানে ধরছে দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দর ফুল হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলগুলো, এই যে কত সুন্দর ফুল। আর এই যে এটাতে ডিপটিকলের চেম্বার, এটাতে এখন পানি নেই, পানি গড়ছে না, মানে বন্ধ আছে এখন। আর এই যে এখানে গ্রোমোর সার এই মাঠে দেওয়ার জন্য এখানে নিয়ে এসে রেখেছে। তো এই যে এই পুকুরের পাশ দিয়ে এখন চলে যাবো, এখানে আপনাদের একটা সময় সে মাছ ধরা দেখিয়েছিলাম। তো মাঠে কাজ করতে নামার আগে এখানে জুতো, এই যে এখানে দাউলি, এই যে ব্যাগ, সব এখানে রেখে তারপরে সব মাঠে গিয়েছে। এই একটা
আর ওই যে একটা ওইখানে আমি এখন যাব, কারণ ওইখানে ট্রাক্টরের উপর একজন বসে আছে, তো সেটা আমার যেমন ভালো লাগবে দেখতে সেরকম আপনাদেরও কিন্তু ভালো লাগবে দেখতে। আর সব জমি চাষ করে ফেলেছে দেখতে পাচ্ছেন, এই যে গম ছিল দিয়ে আগুন লাগিয়েছিল, এই যে সেই জন্য এই ঘাসগুলো সব পুড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে কালো হয়ে পুড়ে গিয়েছে। আর কিছুদিন আগে আমি অবশ্য এই গমের এগুলা খেয়েছিলাম, আপনারা দেখেছিলেন এগুলা, না 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 এটা আমি আপনাদের দেখাইনি, এমনি ছবি তুলেছিলাম, এমনি ছবি তুলেছিলাম। এই যে এগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার অবশ্য এগুলা খেতে পাই না, যারা শহরের মানুষ তারা কিন্তু খেতে পায় না। দেখতে পাচ্ছেন এই যে ট্রাক্টরে চড়েছে, কেমন আছে, ভালো আছে ভাই? হ্যাঁ হয়ে গেল নাকি, এইখানে চাষ করা হয়ে গেল। এখানে চাষ করা হয়ে গেল বলেন চাচা, এবার ওই মাঠে গেল। তো ওই যে বন্ধুরা ট্রাক্টরটা এখন রাস্তায় উঠে পড়লো ওই দূরে, এইসব জায়গায় না, এই যে দেখতে পাচ্ছেন এইসব জায়গায় মানে গর্তের ভিতরে সাপ থাকে, সেই সব সাপ মানে চাষ করার পরে কিন্তু বেরিয়ে বসে থাকে। তো এই যে এক বস্তা সার এখানে থাকলো আর এক বস্তা নিয়ে চলে গেল মাঠে, ওই যে জমিটা চাষ করা হলো সেই জমিটা চাষ কর, সেই জমিতে দিবে এই সারটা। দুটো ট্রাক্টর, ছোটো ট্রাক্টর নিয়ে এখন জমি চাষ করতে চলে গেল। তো এখানে গরুকে খাওয়ানোর জন্য গ্যামা কাটছে, গরুকে খাওয়ানোর জন্য। আচ্ছা, খুব গরম পড়ছে বলেন, চাচার গরু কটা আছে চাচা? গরু খাইনি, পাঁচটা, পাঁচটা আছে। এই লাল লাল ফলগুলো কি ফল চাচা? ওই ফলটা গাছরা, কি গাছরা কি জানি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা লাল ফল, এই যে এসব মানে শফিকদের ধরেন ভিডিও চলে যাচ্ছে, ওদের ধরেন ওই করোনা ভাইরাস যখন হচ্ছিল সেই সময়টা ধরেন ওরা শুরু করেছিল। আপনি তাহলে শফিকের ভিডিও দেখেন নাকি? না আমি ওরা দেখিনি, মোবাইল সব দেখে। হ্যাঁ হ্যাঁ, আমারও দেখতে ভালো লাগে না, এই ছেলে বলে বেশি দেখে এই শফিকের ভিডিও না। হ্যাঁ, আমার এই নাতি একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ও বাঁচত খাওয়ার টাইমও না দিলে খাবে না, কোনো সময় না। ঠিকই বলেছেন, এখনকার পুরো মোবাইলে আমি কিছু জানি না বুঝলে। হ্যাঁ হ্যাঁ, ও কোথায় কী বার কে ফেলাই? ওই আপনার নাতি? নাতি এই পাঁচ পাঁচ বছর হইলো। তাহলে চাচা তাহলে ভালো থাকেন, আমি একটু এদিকে ওদিকে যাই, আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, আরামে থাকো, আরামে বাস করো। হ্যাঁ আপনিও আরামে থাকেন।
তো এই যে এখানে বন্ধুরা মাঠে এখানে মেশিনে পানি দিচ্ছে জমিতে, তো আর বকগুলো উড়ে বেড়াচ্ছে, সেগুলো দেখতে অবশ্য খুব সুন্দর লাগছে। অবশ্য যদি আমার DSLR ক্যামেরা থাকতো তাহলে আমি আপনাদের জুম করে দেখাতে পারতাম। অবশ্য ওখানে আমি একবার যাবো ভাবছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পেঁয়াজের ফুলগুলো, এর আগে দেখিয়েছিলাম, সেই পেঁয়াজের ফুলগুলো দেখেন এখানে সব ফেলে দিয়েছে। এই যে কিন্তু পড়ে আছে, তো ওদের নাকি সাজিয়ে রেখেছে সেরকম মনে হচ্ছে। এদিকেও আছে আবার এদিকেও আছে, এই যে মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে। এই যে দেখেন কত সুন্দর লাগছে, দেখেন ফুলগুলা। তো এখন ওই ভিতরের মাঠে চলে যাচ্ছে, ওখানে জমি চাষ করার জন্য। দেখেন কত ধুলো উড়ছে, দেখেন কেমন লাগছে ধুলোগুলা, ক্যামেরাতে ভালো বুঝতে পারছে ধুলোগুলো উড়ছে। তো এবার বন্ধুরা আমি কিন্তু ওখানে যাব, বকগুলো এখনো আছে, ওই বকগুলোর ভিডিও করব। ওখানে মেশিন চলছে খুব সুন্দর, পানি গড়ছে, সেখানে এখন যাব। এই যে ঢেলার জমি একেবারে ঢেল, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে অনেকটা ভিতরে যেতে হবে আমাকে। মে কভি ভুলুঙ্গা না তুঝে, চাহে তু মুঝকো দে না ভুলা আদতে, জসি হ্যা তু মেরি আদতে কেসে বোলো ভালা। এই যে পানির পাইপ দেখতে পাচ্ছেন, ওইখানে মেশিন চলছে, এই যে চলে আসছে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন পাইপটা ফুটো আছে, এই যে এখানে, তো এখানে বেরোচ্ছে, এই যে আমি আসলাম, আর বকগুলো পালিয়ে গেল। হ্যাঁ আমি সেই বকগুলো দেখার জন্যই আসলাম। হ্যাঁ ওই দিকে চলে গেল, ওই ট্রাক্টর ই করছে তো, জমি চাষ করছে, ওইখানে খাবে। এখানে পাইপ ফিট করতে হবে নাকি? হয়ে যাবে তো, বড় লাগছে তো জায়গা, হয়ে যাবে তো মনে হয়। ওই রাস্তা দিয়ে টুকটুকু চলে যাচ্ছে, ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। ওখানে একজন দৌড়তে 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 যাচ্ছে মাঠে। তো এই যে রোদের মাথাল,
তো ভালো থাকেন চাচা, আবার অন্য কোনো দিন আসবো। হ্যাঁ আচ্ছা। তো প্রচণ্ড রোদ পড়ছে এখন, এখন আর মাঠে থাকা যাচ্ছে না, এখন সময় মানে কী বলবো, এখন গরম যা পড়ছে না, এই তো শীত গেল কিন্তু এমনভাবে গরম পড়তে শুরু করছে, এবার মনে হচ্ছে যে সব থেকে বেশি গরম হবে। তো বন্ধুরা এই যে আমি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ পড়ে, বলতে গেলে এই জমি চাষ করেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ পড়ে এই জমি চাষ করেছে, দিয়ে এখন বেরিয়েছে, মানে অনেক তো বাকি থাকে, তোলা হয় না অনেক কিছু, তো সেই জন্য এখানে। তো এইগুলো আমি, তো এখানে পেঁয়াজগুলো থাক, যদি কারো প্রয়োজন হয় দেখতে পেলে সে নিয়ে যাবে। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমি তো আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করি, সেরকম দূর দূরান্ত তো যেতে পারি না যে আরও ভালোভাবে ভিডিও করব, কোনো কিছু নিয়ে ছাড়া তো আর ভিডিও করা যায় না, সেই জন্য ধরেন আমি গ্রাম বাংলা সাধারণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তো বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কী হবে আমার ভালো লাগবে যে না আমার বন্ধুদের যারা আমার এইসব গ্রাম বাংলার ভিডিও দেখে তাদের ভালো লাগছে, আমার আমার ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন রাস্তায় পৌঁছে যাচ্ছি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।